সিল্কের উপর। এটা কিন্তু শিয়ালদাতে যে ছায়া স্টোর ছিল সেখান থেকে কেনা মার বিয়ের বেনারসি। ও বাতে ঠিক আছে দুটো আগে এরকম ভাবে নাই বস তুই বল। এটা ওর ষষ্ঠী পুজোর চুড়ি, ষষ্ঠী পুজোর সময় এই চুড়ি দুটো দিয়েছিল মা, আজকে বার করে ওকে দেখাচ্ছে কতখানি দেখা ধরো তুমি। এটা কত লোকের স্পর্শ আছে, কত লোকের দিদির হাতে স্পর্শ আছে, সবার স্পর্শ দিয়ে পড়ে তো দিদিও তো এসেছিল সেদিনকে। হ্যাঁ না না এটা ছয় ষষ্ঠীর চুড়ি, সেদিনকে মা এখানে আসেনি, এটা আসল রূপ নিয়ে এসেছিলাম দুবেলা খেলা। তারপরে তোর এটা রূপোর না বাবা, এটা স্টিল, এটা স্টিল দিতে হয় লোহা, আর সোনারটা রয়েছে এখনো সোনার স্টিল লোহা না সেদ্ধ সবজি। এই ছাকনিটা আমার মেয়ের জন্য মা কিনেছিল, আর এই যে সেই চামচ ছোট্ট হায়ের মধ্যে এই চামচটা দিয়ে ইয়ে করতে একটু ধর আমি ফোকাস করি। এই যে এই যে সব ওর জিনিস, এগুলো এটা আমার, এটা আমার স্টিলনেস কজিনকে ড্রেস, ও মা আমার স্কুল ড্রেস, এটা দেখুন এবার কান্ত ভেবে তো মার হাঁটু ছড়িয়ে যেত। ই বাবা আমার কজিনকে ড্রেস দেখি তারে আমি বন্ধু ছিল। এই ড্রেসটা আমি ছোটবেলায় যে স্কুলে পড়তাম চিলড্রেন্স কজিনুক, সেখানে আমি নার্সারি থেকে ফোর অবধি পড়েছি, তো সেখানকার ড্রেস এটা। এর তলে একটা সাদা শার্ট পরতে হতো, তো মা এটা যত্ন করে রেখে দিয়েছে। এই জামাটা আমি দেখালাম আমার সেই সব বন্ধুদের জন্য যাদের সাথে আমি ছোটবেলাটা কাটিয়েছি, ছোটবেলায় যাদের সাথে আমি পড়েছি তাদের জন্য। দেখে অবশ্যই একটা কমেন্ট করতে অনুরোধ করছি সব বন্ধুদেরকে। দেখুন আমার মা ব্যাগটা রেখে দিয়েছে, এই যে কালীকৃষ্ণ স্কুলে যেতাম, দিদিমার বেনারসি নাতনি গায়ে দিয়েছে, অদ্ভুত। একদম পিওর সিল্ক, দেখুন জড়ি দেখেছেন, জড়ি একটু কালো হয়নি এত বছরে, 50 বছর আগে। হ্যাঁ ছোট না বাবা, পিওর সিল্ক এরকম হালকা, হালকা হাতে ধরো, কিন্তু তুমি হালকা হাতে ধরো, তুই গায়ে আমি তোকে পরি। এইটা কিন্তু মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ি, আর এটা দেখুন আমার মায়ের বৌভাতের বেনারসি, কি সুন্দর কাজটা, এই জিনিসই আমি খুব, এটাই পরো না এখন, পরা যাবে না বাবা, এটা যদি ছিঁড়ে, এটা যদি ছিঁড়ে ছিঁড়ে যায়, কি কালার কি সুন্দর দাঁড়া, মানে ছাইটা পুরো দেখুন ঝকঝক করছে। এখনো পরে বিয়ে বাড়িতে যাওয়া যাবে, হ্যাঁ এখন একটু রিস্ক নিয়ে পরে বিয়ে বাড়িতে যাওয়া যাবে। এটা যদি শার্টের সাথে পরা হতো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার মায়ের বিয়ে, আমাকে এই রংটা খুব মানায়। ওই বাড়ি থেকে চলে এসেছি, আসার পর খাওয়া দাওয়া করলাম, এখন অনেকটাই রাত হয়েছে 10:45 বাজে। যাই হোক সকালবেলাতে যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সুমিত আমাকে মানে সবসময় চায় কি একটু সারপ্রাইজ দেবে যাতে আমি খুশি হই, তো আমারও এটা ভালো লাগে। তা ও কি করেছে এবার, মানে নাইকা থেকে ও কবে কিনলে, পরশুদিন রাত্রিবেলায় বসে বসে আমার জন্য বেশ কিছু মেকআপের জিনিসপত্র কিনেছে। নাইকার প্রথম পার্সেলটা কালকে এসছে না, আজকে, আচ্ছা আজকে সকালে একটা পার্সেল এসছে। তো আমি তখন আমার মেয়ে স্কুলে যাচ্ছিল, তা মেয়ে বললো মা আমি খুলবো, আমি বললাম না না খুলিস না, একবারে খুলে দেখবো কি। তা সুমিত তখনও আমাকে ওটা বলেনি যে কি, পরে আমি মেয়ে তো ওই পার্সেলটা খুলেছে, খোলার পর ওটার মধ্যে ছিল একটা অ্যাবসোলিউটের, ল্যাকমে অ্যাবসোলিউটের আই শ্যাডো প্যালেট, তো সেটা ও কিনেছে। ওটার মোটামুটি দাম ছিল 995 টাকা ছিল, ওটাও 600 কত টাকা দিয়ে কিনেছে। কিন্তু জানেন আমি ওটা খোলার পরে দেখি যে প্রোডাক্টটার যে ওই চোখো চোখো বক্সের মধ্যে যে কেকগুলো থাকে কালারের, ওগুলো পুরো ভাঙা আর এত নোংরা,
মানে যে ব্রাশটা দিয়ে করে ওটা তো সাদা থাকে যে কোনো জায়গাতে। ধরুন আপনারা একটা ফেস পাউডার কিনেছেন একটা ভালো কোম্পানির, সেটা ফেস পাউডারটা মানে মনে হচ্ছে ইউজ করা, তো আমি তো প্রচন্ড রেগে গেছি, আমি বললাম আমি কিছুতেই এটা রাখবো না। তারপরে সন্ধ্যাবেলাতে আবার আরেকটা পার্সেল এসছে, পার্সেল আসার পরে ও বলছে এটা কি, তা ওটা এখনো খুলিনি, ওটা নাকি ও আরেকটা কি কিনেছে। তো আমি সব থেকে বড় কথা, এই এত মেকআপ টেকআপ একদম করি না, এটা দেখি তো এইটা দেখছি আসার, মানে এইটা দেখছি একটা পার্সেল ও নিয়ে এসছে আরেকটা নতুন ফ্রেশ, আর পুরোনোটা আমার কাছে আছে, ওটা মানে রিটার্নের ইয়ে হয়ে গেছে। এটা ভাঙাটা আপনাদেরকে আমি খুলে দেখাতেও পারি, তো ওদের আবার ছবি টবি তুলে পাঠাতে হয় যে প্রোডাক্টটা কিরকম কি কেন পাল্টাচ্ছি, এই সমস্ত হাবি জাবি ব্যাপার আছে। তো এইসব গল্পের জন্যই না আমি অনলাইন অনলাইন শপিং প্রচন্ড অপছন্দ করি। তো এটার মধ্যে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি, সুমিত বলে আমি ভুলে গেছি এটার মধ্যে কি আছে। এটা আবার কি কিনেছে, এক জিনিস তো বাবা একই রকম তো লাগছে, দেখাও দেখি দুটো কি এগুলো, কি নাইটো আইশ্যাডো কি, আপনি জানেন না কি কিনেছেন, দেখেন ভাঙাচোরা নাকি, আইব্বা সেটা কি গো, এই তো এটা ভালো দিয়েছে দেখি, তুলি তুলি দেয়নি, আমি মাখবো কি দিয়ে এটা দেখি দেখি, ও এটা খুব ভালো হয়েছে, দারুণ, এটা একদম ঠিক আছে, এটা রেখে দাও, হাত দিও না ভেঙে যাবে, দাও দাও আমাকে দাও। তো এটা তো ভালো দিয়েছে, আমাকে দেখতে হবে এটা কোথায় লাগায় ঠাগায়, চোখে নাকি গালে, মাথায় মাথায়, আর ওটা কি দেখি কি কি জিনিস, এটা না করলে বুঝবি ওটা কি, নসি নাকি কি গো, এটা এটা আবার কোথায় লাগায়, এটা এই জিনিস, হ্যাঁ ঠোঁট পালি যেটা, এটা ঠোঁটে লাগায় দেখি দেখি, ওই ঠোঙাটাই দাও, ঠোঙাটায় কি লেখা আছে, আমার জন্য দারুণ দারুণ সব জিনিস কিনেছে, এখন আমাকে এগুলো মানে পড়ে ঠড়ে দেখতে হবে এগুলো কোথায় কোনটা লাগায়, দেখাও দেখি আমাকে, আরো আছে আরো আছে বলছি, এই যে কালার বার দেখছেন, আমি কালার বারের নেল পালিশ বহু বছর ধরে ইউজ করি, মানে আমার তো দুটো কি তিনটে নেল পালিশ, এবারে নেল পালিশ এটা ইউজ করি, এটা আমার প্রায় দুবছর হতে চললো, কারণ আপনারা আমার সব ভিডিওতে হাতে, এটা যখন বারাসাতে বিয়ে হয়ে এসছে তখন কিন্তু বারাসাত তো ছিল গন্ডগ্রাম, মা বলতো যে শেয়াল ডাকতো বারাসাতে, তো সেই বারাসাত আর 50 বছরের বারাসাত আগেকার আর এখনকার বারাসাতের মধ্যে অনেক তফাত। তো যাই হোক, তখন বারাসাতের লোক এরকম ভাবতেই পারতো না যে এরকম আলো ঝলমলে বারাসাতই বলবো, সেরকম ভাবতেই পারতো না, অন্যরকম ছিল, মা বলতো কি আমার শুধু কান্না পেত বিয়ের পরে, সে আমার মার বেশ অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে, কথা বলবো না। তো আমি এখন একটু চা খাই, চা খেতে খেতে আবার আপনাদের সাথে আমি কথা বলছি, চায়ের জল তো ফুটছে, আমি এই চা পাতা দিয়ে করবো যেটা আমার মানে পছন্দের চা পাতা, আর একটু দিই একটু কড়া করে খাবো চাটা। মোহন খাঁচার থেকে বেরোচ্ছে, বেরিয়ে এখন আসবে আমার হাতে, না না কাজ খায় না, ওঠো এখানে ওঠো, কাম এখানে ওঠো, ওঠো ওঠো আয় চলে আয়, উঠে পড়েছে ফ্যানের উপর, উঠে বসে আছে, প্রত্যেক দিন মানে ওর 10 বেলার কাজ এটা, মোমো তোমার ছবি হচ্ছে, মোমো আমাকে মারধর করা শেষ, ভাঙচোর শেষ, এখন বসে বসে মতলব ভাজছে যে কোথায় ও যাবে, দেখছে চতুর্দিকে, পাখির চোখ বলে না সেই জিনিস। আপনাদেরকে একটা কথা বলে রাখি, দাঁড়াও দাঁড়াও কিছু করিনি আমি, অনেকে আমাকে বলেছেন ওর কি পাখনাগুলো কাটা, একদমই ওর কোনো পাখনা কাটা না, ওর মানে এক একটা পাখনা দিয়েও এক একটা কাজ করে, প্রত্যেকটা
পার্টনার ঠিক আছে, যে পাখির ডানা ছাটা থাকবে না সেই পাখি কিন্তু কোনোদিন উঁচুতে উঠতে পারবে না, মানে নিচু দিয়ে ঘুরবে। আপনি ঘরে ফ্যানও চালাতে পারবেন, সবই পারবেন, কিন্তু পাখি উঁচুতে উঠবে না, নিচু দিয়ে ফ্লাই করবে, হয়তো টেবিল থেকে সোফায় গেল, মানে যেগুলো লো লেভেল জিনিসপত্র আছে সেখানেও ও বিচরণ করতে পারবে, ওপরে উঠতে পারবে না। এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম, ওর যেহেতু পাখাগুলো সব ঠিকঠাক আছে সেই জন্য ও উঁচুতে ফ্যানের উপর গিয়ে উঠছে। কারণ যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে বংপামেলার্স লাইফকে সাপোর্ট করবেন।